Spoiler Amre, Aske, a Sundar Mustan, BGMA, Sarmani to Solopati, Nana Siddhik, Ugusti, Vishishwati, Naka Vishwidala, Professor Doctor, Mosso Arifin Siddhik, BGMA University of Fashion and Technology, Trustee Board of Sarmani to Chairman, Nana Puja Purujim Siddhik, Ekushti with Pudan Sampada, এবং বিজিএমই বিএফএ জার্নাল ইনফরমেশনের সম্মানিত মেন্টর এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক জনাব হাসান বুলবুল, দৈনিক বইয়ের কাগজের সম্পাদক এবং মেন্টর শ্যামল দত্ত, একত্রে টিভির বার্তা সম্পাদক এবং অন্যতম মেন্টর জনাব শেখ রেজা, উপস্থিত বিজিএমই সাবেক সভাপতি শহীদুল ইসলাম মহিউদ্দিন, সাবেক সহসভাপতি বৃন্দ, বর্তমান সহসভাপতি বৃন্দ, সুধীমণ্ডলী ভাই মহারাজ, আমি যোগলুকে খুব স্মরণ করি। গতবার মনে আমি এসেছিলাম যোগলুল এক সময় যারা সিলেক্ট করতে তারা অন্যতম ছিলেন, বিশেষ করে আমার খুব আপন লোক ছিল। এখানে জনাব সিদ্দিক বিজিএমই এর কিছু কথা বলেছেন, আমি মনে করি যে যারা সাংবাদিক আছেন এখানে, যেহেতু তিনি তার মনের থেকে কিছু কথা বলেছেন এবং এখানে আমাদের মিডিয়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তার কথা সার মর্মটা আপনারা যদি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে দেন আমি খুশি হব, কারণ তাদের মনের দুঃখ কষ্টের কথা আমরা যারা সরকার পরিচালনা করি, আমরা যারা রাজনীতি করি, তাদের জানা প্রয়োজন। এই তো 2014 সালে ডিসেম্বর আমরা বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে 2021 সাল স্বাধীনতার 50 বছর পূর্তি, সে বছর আমরা তৈরি পোশাক থেকে অর্জন করব $50 বিলিয়ন। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন, আমি বিশেষ অতিথি ছিলাম, তারপরে দেশি বিদেশি অনেক ক্রেতা উপস্থিত ছিলেন, আমরা তাদের সামনে অঙ্গীকার ব্যক্ত করেছি। কিন্তু এটা সম্ভব তৈরি পোশাক, আমি যখন এইবার বাণিজ্য মন্ত্রী হলাম তখন ছিল $24 বিলিয়ন, 2012-13 ছিল $24 বিলিয়ন, কিন্তু 14-15 হলো $27 বিলিয়ন, আর 15-16 হলো $28 বিলিয়ন, আর আগামীতে আমি টার্গেট করেছি $30 বিলিয়ন। এই যে আমাদের গ্রোথ, এটা বাড়ছে, আমাদের রপ্তানি 81% তৈরি পোশাক খাত থেকে আসে, আমাদের ইউরোপে রপ্তানি 54% আমাদের তৈরি পোশাক থেকে আসে, আমরা আমেরিকায় 6.5 বিলিয়ন রপ্তানি করি, জার্মানিতে 5 বিলিয়ন, ইউকেতে অল্প কম 4 বিলিয়নের, এইভাবে আমরা আমাদের 18 বিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়নে, আমাদের দেশের ব্যবসা যারা করে বিশেষ করে তৈরি পোশাক খাত টেক্সটাইল, এরা দক্ষ। আজকে কিন্তু আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ তৈরি পোশাকের দিক থেকে রোল মডেল। আমি গত 2 মাস আগে কেনিয়ার রাজধানী নাইরোবি গিয়েছিলাম আনক্লাডের মিটিং, সেখানে অনেক দেশের মন্ত্রী এসেছিল, সবাই জানতে চায় আমাদের এই তৈরি পোশাকের ইতিহাস। আমরা যখন বলি যে $12,000 নিয়ে যাত্রা শুরু করে আজকে $34 বিলিয়ন, পাকিস্তানের টোটাল এক্সপোর্ট $21 বিলিয়ন, এটা পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী আমাকে জানান, তার নাম খুররাম খান, সে বাণিজ্য মন্ত্রী, আমরা এক টেবিল বসে খেয়েছি,
আমাকে জিজ্ঞেস করবো, আমি বললাম আমাদের 34.24 হয়েছে, তাহলে 21, আমাদের রিজার্ভ 31 বিলিয়নের বেশি, তাদের 19 বিলিয়ন। অর্থাৎ পাকিস্তান থেকে আমরা এগিয়ে। এই যে শ্রীলঙ্কা গেলাম, শ্রীলঙ্কার টোটাল এক্সপোর্ট 10 বিলিয়ন, কিন্তু তারা ডেভেলপিং কান্ট্রি, স্বল্পোন্নত না, আর আমরা স্বল্পোন্নত, আমাদের 34 বিলিয়নের বেশি। কেনিয়ার মন্ত্রী, তার নামও মোহাম্মদ, মিস্টার মোহাম্মদ, তিনি আমাকে বললেন আমাদের এই তথ্যের পরে যে আমরা তো চেষ্টা করছি আগামী 5 বছরে যাতে 1 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করতে পারি, 1 বিলিয়ন। আর আমরা 1 বছরে আগামীতে করবো 30 বিলিয়ন। কিন্তু এটাকে তো ধরে রাখতে হবে। এখানে সিদ্দিক সাংবাদিকদের নিয়ে কিছু কথা বলেছেন, সাংবাদিকরা আমাদের বন্ধু, সাংবাদিকরা সঠিক চিত্র তুলে ধরতে পারে, আমি সাংবাদিকদের একটু প্রশংসা করি, কিন্তু আমাকে ক্ষমা করবে শ্যামা দত্ত, মিস্টার বুলবুল, আপনাদের এখানে আছেন আমার এই স্টেফ রেজা, রানা প্লাজা ধসের পরে 17 দিন লাইভ টেলিকাস্ট করে আমাদেরকে ক্ষতি করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই বিজেপি নেতৃবৃন্দকে, বর্তমান এবং অতীত যারা এখানে মিটিং হয়েছে, এই সোনাগাঁয় আমি বক্তৃতা করেছি, সেখানে কিছু জানা ছিল, তাদের মধ্যে আস্থা ফিরে এসেছে, অ্যাকর্ড এবং অ্যালায়েন্স, প্রথম আমিও খুব গুরুত্ব ছিলাম তাদের কার্যক্রম, পরে দেখ আমার ভালো হয়েছে, ওরা ইন্সপেকশন করে 3,800 শিল্পের মধ্যে থেকে 32টা তারা যোগ্যপূর্ণ পেয়েছে, রেশিও পার্সেন্টেজ লেস দ্যান 2%, বাট গ্লোবাল রেশিও এক্সিলেন্ট ইজ মোর দ্যান 2%। সুতরাং আজকে আমরা একটা ভালো অবস্থানে দাঁড়িয়েছি। আমি এই সিজন একটা হয়ে সবার অ্যাম্বাসাডার ছিল, অবশ্য আমি অ্যাম্বাসাডার, আমেরিকান অ্যাম্বাসাডার, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাম্বাসাডার, অন্যান্য যারা ছিল, জাপানি অ্যাম্বাসাডার, সবাইকে নিয়ে শ্রমিকদের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম বেতন মান কত, উত্তর দিল 10,000-এর বেশি। কেমন আছেন, তোমরা কেমন আছো, ভালো আছো, কোনো অসুবিধা আছে, নাই। তখন এই বিদেশি রাষ্ট্রদূত হাই কমিশনার, তাদেরকে বুঝালাম যে দেখো ব্রিটিশ হাই কমিশনার হচ্ছে, ওয়ার্কার্স আর হ্যাপি, দে আর স্যাটিসফাইড, নো প্রবলেম। এই অবস্থার মধ্যে আজকে আমরা এসেছি। আজকে সেদিন তো শ্রীলঙ্কা আমার সাথে সিদ্ধি গিয়েছিল, মহিন্দিন গিয়েছিল, আমরা তাদের সাথে এফটিএ করার জন্য একটা কথাবার্তা বলেছি, অর্থমন্ত্রীর সাথে দেখা হয়েছে আমার, ওদের ইন্টারন্যাশনাল ফরেন ট্রেড মিনিস্টার আছে, তার সাথে বৈঠক হয়েছে, মানে বৈঠক হয়েছে। সাংবাদিকরা এই আজকে যে ফেলোশিপ অ্যাওয়ার্ড, এটা ভালো ব্যবস্থা করে, এটা ঠিক, এই যে বললো আমাদের গুলগুন সাহেব বললেন, যে তারা এমনভাবে কথা বলেছে, এটা মনে হয়েছে তারা আমাদের রাষ্ট্রদূত, তাহলে আমরা দেশকে ভালোবাসি। আমাদের সাংবাদিকরা জনমত সৃষ্টি করার জন্য ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিজিএমএ নিউইয়র্কে জার্নালিজম ফেলোশিপ অ্যাওয়ার্ড 2015 অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা এই জার্নালিজম ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন, যে 6 জন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, এই কামনা করে বিজিএমএ এর সুখ দুঃখে ভাগিদার আছি এবং থাকবো। জয় বাংলা।